কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগতম ঋণ অর্জুন এক্সপ্লোরে নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের যে মন্দিরটিতে নিয়ে যাব, মন্দিরটি আনুমানিক 800 বছরের পুরানো। এই মন্দির নিয়ে অনেক পুরাকথা বর্তমানে প্রচলিত রয়েছে। মন্দিরটিতে আপনারা কিভাবে যাবেন, পূজো কিভাবে দেবেন, মন্দিরে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে ইত্যাদি খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হুগলি জেলার রাজবলহাটের এই রাজবল্লভী মায়ের মন্দির এক অতি প্রাচীন মন্দির। এই মন্দির নিয়ে অনেক পুরাকথা, অনেক ইতিহাস বর্তমানে প্রচলিত রয়েছে। এটি হলো নহবতখানা, যেটিকে আপনারা মন্দিরের মূল প্রবেশদ্বার বলতে পারেন। মূল প্রবেশদ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন পাশেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা এবং রয়েছে পূজা দেওয়ার সামগ্রী কেনার দোকান। এই সমস্ত ফেলে গিয়ে আপনাদেরকে মূল মন্দির চত্বরের মধ্যে প্রবেশ করতে হবে এই প্রবেশদ্বার দিয়ে। এই মন্দিরে এসে পৌঁছে গিয়েছি এবং একটু মেঘলা ওয়েদার থাকার কারণে আজকে রোদ্দুরটা কম। মন্দিরের ভিতরে যা কিছু আছে এবং মন্দিরে পুজো দেওয়ার যা রীতিনীতি সমস্তটাই আমি বলবো, সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরে প্রবেশ করার পরই আপনারা দেখতে পাবেন পাঁচটি শিব মন্দির এবং নাট মন্দির সহ মূল মন্দির। এখানে শিব মন্দিরগুলির নাম আলাদাভাবে দেওয়া হয়েছে, যেমন রয়েছে ত্র্যম্বকেশ্বর, সোমেশ্বর, রাজরাজেশ্বর, বানেশ্বর। এই মন্দিরে বর্তমানে ছাগবলি প্রথা প্রচলিত রয়েছে। এবার চলুন বর্তমান থেকে কিছুটা পিছিয়ে গিয়ে যদি ইতিহাসের পাতা উল্টিয়ে দেখি তাহলে দেখা যায় যে যখন মা রাজবল্লভীর প্রতিষ্ঠা হয় নাই তখন রাজা সদানন্দ গুরুর নির্দেশে মৃগয়াক্ষেত্রে যে স্থানে তার কারুকার্যে বিতরাগ সৃষ্টি হয়েছিল সেই বনমধ্যে সব সাধনায় ব্রতী হলেন। তখন একদা এক দেবীর আবির্ভাব ঘটে। শরৎকালীন জ্যোৎস্নার ন্যায় দেবীর গাত্রবর্ণ, দক্ষিণ হস্তে তীক্ষ্ণ ছুরিকা, বাম হস্ত সম্মুখে প্রসারিত, তাতে রুধির পাত্র, কটিদেশে মুণ্ডমালা, পদপ্রান্তে শায়িত কালভৈরবের, বক্ষস্থলে দেবীর দক্ষিণ পদ এবং বামপদ দেবীর পদতলে উপবিষ্ট, বিরূপাক্ষের মস্তক স্পর্শ করে আছে, দেবী ত্রিনয়না এবং স্মিতহাস্যে মুখমণ্ডল উদ্ভাসিত। দেবী আবির্ভূতা হয়ে রাজাকে প্রত্যাদেশ দিলেন, এই ভূখণ্ডে আমার মূর্তি প্রতিষ্ঠা করো এবং সর্বদাই তোমার কৃতকার্যে সফল হও। ইনি হলেন দেবী রাজবল্লভী, দেবী গঙ্গা মৃত্তিকায় নির্মিত। মন্দির তৈরির এই ইতিহাস ছাড়াও রয়েছে অন্যান্য মতামত। রাজা সদানন্দ দেবী প্রতিষ্ঠা করে দেবীর নামানুসারে গ্রামের নাম দিলেন রাজবল্লভীহাট। কালক্রমে তা রূপান্তরিত হয়ে রাজবল্লভ হাট ও অধুনা রাজবলহাট নামে পরিচিত হয়েছে। রাজা দেবীর পূজার ভোগ সেবার জন্য নদিয়া জেলা হতে বন্দ্যোপাধ্যায়, শাহ ও পালাদি উপাধিকারী তিনজন নিষ্ঠাবান ব্রাহ্মণ আনয়ন করেন এবং দেবীর সেবা পূজার ভার অর্পণ করেন। বর্তমানে এই মন্দিরের পূজোর ভার যে পরিবারের ওপর দেওয়া রয়েছে সেই পরিবারের একজন সদস্যের সাথে কথা বলে নেওয়া যায়। নমস্কার, আমার নাম নির্মল সাহা চৌধুরী, আমি শ্রী শ্রী রাজবলি মাতা মন্দিরের পুরোহিত বংশের একজন মেম্বার বলছি। আমাদের বছরে 110 দিন এই মন্দিরে পালা আছে, প্রত্যেক মাসেই আমাদের পালা পড়ে, কোনো মাসে 10 দিন, কোনো মাসে 5 দিন, কোনো মাসে হয়তো 6 দিন, কোনো মাসে 14 দিন। আগামী যে দুর্গা উৎসব আসছে দুর্গা পুজোতে আমাদেরই টানা পালা পড়েছে। আমরা মন্দিরের প্রত্যেক দিন পূজা অর্চনা এবং মায়ের যে সেবা হয় এই হাজার হাজার লোকে তার বন্দোবস্ত আমরা করে রাখি। এই মা আজকের নয়, মা শ্বেতকালী রূপে পূজিত হন। মুঘল সাম্রাজ্য, পাঠান সাম্রাজ্য আমরা পড়াশোনা করেছি, সেই সময়কার এই মা রাজা সদানন্দ রায়, বর্ধমানের রাজা, উনি প্রতিষ্ঠা করেছিলেন এই মাকে। সেই থেকে মা এখানে পূজিত হয়ে আসছে এবং প্রত্যেক দিন এই অন্নভোগের ব্যবস্থা আছে, অন্নভোগ খেয়ে আসছেন লোক
এবং দুবেলা পুজো হয়, সকালের দিকে পুজো, সন্ধ্যার দিকে শেতল আরতি, এইগুলো হয়। আমাদের তিনটে বংশধর আমরা এই পালা ভোগ করছি এবং পূজা অর্চনা সেবা অর্চনা করছি। সাহা চৌধুরী, পালদি বন্দ্যোপাধ্যায় তিনটে বংশধর এবং মা শ্রী শ্রী শ্বেতকালী, পায়ের তলায় কাল ভৈরব এবং বিরূপাক্ষ, দুজনের বুকে এবং মাথায় পা দিয়ে মা দাঁড়িয়ে আছে। সারা পৃথিবীতে এই দেবী আর কোথাও নেই বলেই আমাদের জানা আছে। এইভাবে মা আস্তে আস্তে আমাদের প্রচার লাভ হচ্ছে এবং আগামী দিনে অনেক লোক আসবে আমাদের, তার জন্য পরিকাঠামো আর সরকারি সাহায্য আমরা পাচ্ছি। শ্রী এস্টেটের তরফ থেকে অনেক বন্দোবস্ত করা হচ্ছে, আগামী দিনে এটা যাতে আরও মানুষের প্রচারের আলোয় আসা যায়। যোগাযোগ ব্যবস্থাও আস্তে আস্তে বাড়ছে, আগামী দিনে আমরা চাই আরও মানুষ আসুক, মায়ের এখানে পুজো দিক এবং অন্য সেবা নিক। লকডাউনের সময় অনেকটাই ভিড় কম ছিল, আমাদের রেস্ট্রিকশনও ছিল, প্রশাসন থেকে অনেকটা আমাদের বিধিনিষেধ করে দিয়েছিল, আমরা সেই মেনটেনেন্স করে আমরা করে আসছিলাম। তো আস্তে আস্তে এখন যেহেতু করোনার প্রকোপটা অনেক কম, এখন নর্মালি মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, পুজো অর্চনা হচ্ছে এবং অন্নভোগ হচ্ছে। অন্নভোগ মাথা পিছু 30 টাকা করে নেওয়া হয়, প্রত্যেক মানুষের মাথা পিছু 30 টাকা করে নেওয়া হয়, নিয়ে অন্ন সেবা দেওয়া হয়। অন্নভোগ ভাত ডাল সব রকম সবজি দিয়ে ঘণ্ট এবং পরমান্ন পায়েস বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। প্রত্যেক দিন 700-800-1000 করে লোক আমাদের এখানে অন্নভোগ সেবা নেয়। এটা সকালের দিকেই আসতে হয়, 11:30-11:30 মধ্যে এসে নাম লেখাতে হয়, টিকিট কাটতে হয়। আমার ফোন নাম্বার আমি এই চ্যানেলে দিয়ে রাখছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অন্নভোগের অগ্রিম বুকিং আমার সাথে করতে পারবেন এবং আমি পুজো অর্চনা, অন্নভোগ এবং মানত করা যেসব পুজো তার ব্যবস্থা আমি করে দিতে পারবো। যেহেতু আমি এই মন্দিরের পুরোহিত বংশের ছেলে এবং সামনেই আমার এই মন্দির সংক্রান্ত সমস্ত কিছু পাওয়া যায় দোকানের নাম অন্নপূর্ণা শাড়িঘর। এছাড়া আপনারা যদি এখানে ঘর নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই দোকানটির সাথে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজপল্লবী মায়ের যেখানে প্রসাদ খাওয়ানো হয়, তো সেখানেই রয়েছি। এখানে 1:30 থেকে প্রসাদ খাওয়ানো চালু হবে, আমি কুপন কেটে নিয়েছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে এখনও মায়ের পূজা চলছে, তো যখন প্রসাদ খাওয়ানো হবে অবশ্যই আমি তোমাদেরকে সেটা দেখাবো এবং এখানে কি প্রসাদ খাওয়ানো হয় সমস্তটাই আমি দেখাবো। মূল মন্দিরের পিছনেই রয়েছে মায়ের অন্নভোগের রন্ধনশালা, এখানে যদি আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে সকাল 10:30 থেকে 11:00 মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে, কুপনের মূল্য মাত্র 30 টাকা। এখানে অন্নভোগ শুরু হয় দুপুর 1:30 থেকে। অন্নভোগে থাকে ভাত ডাল বিভিন্ন রকম সবজি দিয়ে একটি পদ তৈরি করা হয়, যে পদটিকে বলা হয় ঘাটটা। এছাড়া রয়েছে পায়েস। এখানে মায়ের মন্দির সকাল 7:00 থেকে রাত্রি 9:00 পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরের সামনেই রয়েছে মায়ের এই ঘাট। কথিত আছে ঘুষঘুষে জ্বরে আক্রান্ত রোগীরা উষাকালে 3 দিন মায়ের পুষ্করিণীতে ডুব দিলে রোগ মুক্তি ঘটে, এইরূপ বিশ্বাস এখানে প্রচলিত রয়েছে। সদানন্দ নির্মিত মন্দির বা কোনো নির্মাণকার্যই আজ আর অবশিষ্ট নাই। পরবর্তীকালে বিভিন্ন ভক্তরা মন্দির, নাট মন্দির, শিব মন্দির প্রভৃতির নতুন নির্মাণের ও সংস্কারের কাজ সাধিত করেছেন। এই রাজবলহাট রাজবল্লভী মায়ের মন্দির ছাড়াও রাজবলহাট তাঁতের শাড়ির জন্য কিন্তু বিখ্যাত। এই মন্দিরে দেবী রাজবল্লভীর সাথে নিত্য পূজা হয় গণপতি, বাসুদেব, লক্ষ্মী, সরস্বতী, ভগবতী ও মা ষষ্ঠী। মা রাজবল্লভীর যেমন নিত্য অন্ন ও সবজি সহ আমিষ ঘণ্ট সহযোগে ভোগ হয়, সেইরূপ নারায়ণ ও অপরাপর দেবদেবীর জন্য নিত্য নিরামিষ ভোগ করা হয়। রাজবল্লভী মায়ের এই মূর্তি রাজবলহাট ছাড়াও আপনারা দেখতে পারেন শিয়াখালা, বাগবাজার, এছাড়া ব্যান্ডেল সংলগ্ন কাজিডাঙ্গা গ্রামে। আপনারা যদি এই মন্দিরে ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদেরকে হাওড়া আরামবাগ অথবা হাওড়া তারকেশ্বর লোকাল ধরে নামতে হবে হরিপাল স্টেশন এবং সেই স্টেশন থেকে আপনারা এই রাজবলহাটে আসার বাস পেয়ে যাবেন অথবা টোটোয় করে আসতে পারেন। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে আপনারা রাজবলহাটের বাস পেয়ে যাবেন, সেই বাসেও আপনারা আসতে পারেন। এছাড়া তারকেশ্বর ও রাজবলহাট ট্রেকারে চেপে মন্দিরে আসতে পারেন। রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির ছাড়াও আপনারা দেখতে পারেন
ভারত সেবাশ্রম সংঘ, সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির, হেমচন্দ্র স্মৃতি পাঠাগার ও অমূল্য প্রত্নতত্ত্বশালা, কবি হেমচন্দ্রের জন্মভিটা, শ্রীধর দামোদর মন্দির, দত্তবাড়ির চণ্ডী মণ্ডপ, লৌহ নির্মিত নবম চূড়াযুক্ত রথ, শিশুতলা মহাশ্মশান, দামোদর নদ, হস্তচালিত তাঁত, রাধামাধব মন্দির, আটপুর শ্রীরামকৃষ্ণ মঠ ও রাধা গোবিন্দ মন্দির। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওয়ে আপনাদের দেখাবো আটপুরের রামকৃষ্ণ মঠ এবং জানাবো সেই মঠের কাহিনী। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয়ে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখতে থাকবেন রিনার্জুন এক্সপ্লোর। ধন্যবাদ।